আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নূর হোসেন রানা, আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, মোট 69 জনকে চাকরি দিবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে, প্রকাশের তারিখ 16/6/2022। এই পদে আপনি যদি আগ্রহী থাকেন এবং শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আজ আমি যে ভিডিওটি নিয়ে কথা বলতেছি, সরাসরি যাচ্ছি ভিডিওতে। ড্রাইভিং ইন্সট্রাক্টর ব্যবহারিক বেতন 40,000 টাকা, বিশাল আকর্ষণীয় বেতন। বেতন 40,000 টাকা, লোক নিবে 69 জন। আমি আগেই বলছি বিশাল একটি নিয়োগ, ভালো একটা আকর্ষণীয় বেতন। 40,000 টাকা বেতনে লোক নিবে 69 জন, শিক্ষাগত যোগ্যতা মাত্র এসএসসি পাস, বিআরটিআর ড্রাইভিং ইন্সট্রাক্টর লাইসেন্স জারি অনুমোদিত, ড্রাইভিং প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ দিতে হবে, 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স সীমা 30 বছর, অভিজ্ঞতা বয়স শিথিলযোগ্য। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনারা সকলেই আবেদন করতে পারবেন। আবেদনের প্রেরণ নিয়মাবলী শর্ত: সাদা কাগজে কম্পিউটার টাইপকৃত প্রার্থীর নাম ও পিতা মাতার নাম, জন্ম তারিখ, পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, বয়স, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস ও স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করে আগামী 21/7/2022 তারিখ বিকাল 5টার মধ্যে পূর্বে প্রকল্প পরিচালক দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্প জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো 89/2 অষ্টমতলা কাকরাইল ঢাকা 1000 বরাবর আবেদন পূর্বোক্ত ঠিকানায় ডাক যোগাযোগে ব্যক্তিগতভাবে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তার কর্তৃক সত্যায়িত সকল যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র, সদ্য তোলা 3 কপি ছবি, পাসপোর্ট সাইজের ও জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান কমিশনারের কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জন্ম নিবন্ধন পাসপোর্টের কপি সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটে কর্মকর্তা কর্তৃক সনদপত্র, চারিত্রিক সনদ যুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধার সন্তান ও অন্যান্য পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃপক্ষের সনদপত্রে গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি আবেদনের সাথে যুক্ত করতে হবে। প্রাথমিক বাছাইয়ের পর্বে কর্তৃপক্ষের বিবেচনা কেবলমাত্র উপযুক্ত প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য পত্র, ইমেইল, মোবাইলের মাধ্যমে জানানো হবে। যোগাযোগের পূর্বে নির্ধারিত অঙ্গীকারনামা দাখিল করতে হবে। কোঠা সংক্রান্ত সর্বশেষ সরকারি বিধিমালা অনুসরণ করা হবে। প্রকল্প পরিচালক প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্থা প্রশিক্ষণ ব্যুরো প্রকল্প পরিচালনায় 89/2 কাকরাইল ঢাকা www.bmctw.gov.bd। উক্ত ওয়েবসাইট ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে, আপনারা চাইলে ডিসক্রিপশন থেকেও অনলাইন লিঙ্ক নিয়ে আপনারা ঢুকতে পারবেন এবং আবেদন করতে পারবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন, যাতে করে নতুন নতুন চাকরির খবর আমরা আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।